আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব সৌদি আরবে আরেকটি ঘটনা ঘটলে ইমাম মাহাদির আত্মপ্রকাশ হবে ইনশাল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, সৌদি আরবে এমন একটি আলামত ঘটবে যার পরপরই ইমাম মাহাদি আলাইহিস সালামের আবির্ভাব ঘটবে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে সে কাজটি কি, যে কাজের পর ইমাম মাহাদি আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন। বিষয়টি পুরো ভিডিও জুড়ে আলোচনার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এর আগে বলে নিচ্ছি, আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কি এমন কাজ যে কাজটি করলে ইমাম মাহাদি আলাইহিস সালামের আত্মপ্রকাশ ঘটবে? এ বিষয় নিয়ে কথা বলার আগে আরেকটি বিষয় আমি বলতে চাচ্ছি, আর সেটা হলো কিছুদিন আগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি সামিট তথা একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে গোটা বহির্বিশ্বে সকল মুসলিম প্রেসিডেন্টের উপস্থিতি হয়েছিল, যেমন ফিলিস্তিন, তুরস্ক, বিভিন্ন দেশের প্রেসিডেন্টদের সেখানে দাওয়াত করা হয়েছিল। সেখানে প্রায় সকল মুসলিম দেশের প্রেসিডেন্ট উপস্থিত ছিল, কিন্তু ইমরান খান যেতে পারেননি। আলোচনাটি হয়েছিল মূলত এ উপলক্ষ করে যে বিভিন্ন বিধর্মী জাত ও অন্যান্য ধর্মাবলম্বীদের যে দেশগুলো আছে এরা মুসলিমদের ওপর নির্যাতন করছে, তারা বিভিন্নভাবে মুসলিমদের কষ্ট দিচ্ছে, তাই এক্ষেত্রে এর কোনো সুরাহা করা যায় কিনা বা কোনো কিছু পদক্ষেপ নেওয়া যায় কিনা সে বিষয়ে আলোচনা করার জন্য তুরস্ক, মালয়েশিয়া, আফ্রিকা ও কাতার সহ সকলেই তার একত্রিত হয়ে একটি মিটিং বা বৈঠক করেছিল। মূলত সকল বিশ্ব নেতাকে একত্রিত করার মূল উদ্দেশ্য এই ছিল যে সকল মুসলিম দেশ আছে তারা যদি নিপীড়িত মুসলিমদের ব্যাপারে কোনো উদ্যোগ নেয়। পশ্চিমা ও ইউরোপীয় ইউনিয়নের দ্বারা মুসলিম বিশ্বের দরিদ্র নিপীড়িত দেশ ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের ওপর যে নির্যাতন ও লাঞ্ছনা চলছে সে সকল মুসলিমদের তাদের হাত থেকে কিভাবে বাঁচানো যায় এ বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বৈঠক, যেন এ বিষয়ে একটি সুরাহা করতে পারে। সকল প্রেসিডেন্ট বসে এখন সেখানে আশ্চর্যজনকভাবে পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান আসতে পারেননি। কেন আসতে পারেননি তা পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তিনি ইমরান খানকে সে সময় সে সভায় উপস্থিত হতে নিষেধ করেছিলেন। এ বিষয়টি সবার কাছে অবাক করার মতো ব্যাপার, কারণ আপনারা জানেন মিয়ানমার, কাশ্মীর সহ পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিমদের ওপর অমানবিক নির্বাচন চালানো হচ্ছে। এখন কথা হচ্ছে সেখানে মুসলিমদের সাহায্য করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে, সেখানে সৌদি আরবের মতো একটি দেশে ক্রাউন প্রিন্স কিভাবে এর বিপক্ষে যেতে পারে? একবার চিন্তা করুন, কতটা পশুর ন্যায় হলে একজন মুসলিম অন্য মুসলিমের বিপক্ষে যেতে পারে এবং বিরোধিতা করতে পারে। আমেরিকা সহ বিভিন্ন রাষ্ট্রগুলো থেকে সৌদি আরবের উপর চাপ আসায় সে চাপটি তারা ইমরান খানের ওপর প্রয়োগ করেছে এবং তাকে যেতে নিষেধ করেছে। তারপর এক পর্যায়ে ইমরান খান যেতে পারেননি। এই বিষয়টি যখন তুরস্কের প্রেসিডেন্ট ইরদুগানকে জানানো হলো তখন তিনি বললেন ব্যাপারটি জটিল কিছু নয় এবং এতে অবাক করার কিছুই নেই, কারণ আমি জানতাম যে এরকম পরিস্থিতি ঘটতে পারে, সৌদি থেকে নিষেধাজ্ঞা আসতে পারে, এর সম্ভাবনা আগে থেকে ছিল। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা আসি কেন ইমরান খানকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স সেখানে দাওয়াত করেননি, কেনই বা মালয়েশিয়ার প্রোগ্রামে ইমরান খান আসলো না। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা জানি ইমরান খান খুবই ভালো মনের একজন মানুষ। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর এ পর্যন্ত মুসলিমদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকায় অনেক বক্তব্য দিয়েছেন। হয়তো তিনি তার কথার উপর সম্মান রেখে সেখানে উপস্থিত হননি, কিন্তু ইমরান খানকে মোহাম্মদ বিন সালমান কেন যেতে নিষেধ করেছেন এ বিষয়টি আমাদের অনেকেরই বোধগম্য নয়। খুবই জঘন্য একটি কাজ করেছেন মোহাম্মদ বিন সালমান। অনেকে ধারণা করছেন ইমরান খান অত্যন্ত সুন্দর ও সুগঠিতভাবে বক্তব্য উপস্থাপন করতে পারেন, বিশেষ করে মুসলিমদের পক্ষে তার মতো এমন গঠনমূলক বক্তব্য আজ পর্যন্ত কোনো বিশ্বনেতার মুখ থেকে শোনা যায়নি।
স্বয়ং কাশ্মীরে নিপীড়িত জনগণদের পাশে দাঁড়িয়ে যে একটি বস্তুনিষ্ঠ বক্তব্য তিনি প্রদান করেছিলেন, তা ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে স্বীকৃতি পেয়েছে এবং এ নিয়ে তুরস্কের প্রধানমন্ত্রী তার পিঠ চাপিয়েছে, তাকে বীর পুরুষ বলেছে। সুপ্রিয় ভিউয়ার্স, এ আলোচনার মাধ্যমে আপনাকে বলার চেষ্টা করছিলাম যে একটি কাজ যার মাধ্যমে আল্লাহ তাআলার ইচ্ছায় ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে, কাজটি হলো পুরো বহির্বিশ্বে যে অবস্থা বর্তমানে চলছে সেদিকে তাকালে আমরা দেখতে পাই কিয়ামত এবং ইমাম মাহদীর আগমন ও দাজ্জালের আগমন অতি সন্নিকটে। সালমান বিন আব্দুল আজিজ নিজের বডিগার্ডকে হত্যা করেছিল, আর সেই বডিগার্ডকে হত্যাটি অবশ্যই একটি ষড়যন্ত্রমূলক হত্যা হয়েছে, কারণ সালমানের বডিগার্ড ছিল খুবই বিশ্বস্ত। এ বডিগার্ডের জন্য তিনি কখনোই তার জীবন নিয়ে কোনো চিন্তা করতেন না। সে বডিগার্ডের জন্য বিশাল একটি নিশ্চয়তা ছিল তার জীবনে। তার বডিগার্ডটি ছিল তার বিশ্বস্ত একজন মানুষ। সে বডিগার্ডকে হত্যার পর এখন সালমানের জীবন তেমন কোনো নিশ্চয়তা নেই, এমনটি ধারণা করেন অনেকে। সেই সূত্রে সালমানকে যে কেউ হত্যা করে ফেলুক বা সালমান দুনিয়া থেকে চলে যাক, এক কথায় সালমানের মৃত্যুর পর সালমানের তিন পুত্র অর্থাৎ সালমানের যে পুত্রদ্বয় আছে তারা সালমানের জায়গা দখল করার জন্য যুদ্ধ করবে। যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ তারা সকলেই যুদ্ধ করবে, কিন্তু তাদের যুদ্ধের উদ্দেশ্য হাসিল হবে না, রাজা তাদের মধ্যে কেউ হতে পারবে না। অথচ তারা একে অপরকে হত্যা, ফ্যাসাদ ইত্যাদি সৃষ্টি করবে, মারামারি হানাহানি করবে। তারপর যুদ্ধের এক পর্যায়ে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন স্থানটি হবে প্রক ইয়ামিন ও মাকমি ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে। সুতরাং প্রিয় ভিউয়ার্স, ইমাম মাহদী আগমনের পূর্বে যে কাজ বা আলামত ঘটবে তা হচ্ছে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের মৃত্যুর পর তাদের তিন ভাইয়ের মধ্যে যুদ্ধ বিবাদ সৃষ্টি হওয়া, এবং তখনই আমাদের বুঝে নিতে হবে যে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ ঘটবে। বর্তমান পরিস্থিতি ধাপে ধাপে সেদিকে অগ্রসর হচ্ছে। বর্তমান রাজার বডিগার্ডের মৃত্যু, বর্তমান রাজার জীবন ও প্রাণনাশের সম্ভাবনা সৃষ্টি হওয়া, এছাড়া তার তিন পুত্রের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এবং প্রাসাদ ষড়যন্ত্র একের পর এক জানান দিচ্ছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই 1400 বছর আগের হাদিস যেখানে আল্লাহর রাসুল বলেছিলেন তিন বাদশাহ পুত্রের দ্বন্দ্ব কলহের জেরেই ইমাম মাহদীর আগমন ঘটবে, কিন্তু দুঃখজনকভাবে যে তিনজন ক্ষমতার জন্য লড়াই করবে এদের কাউকে ক্ষমতা দেওয়া হবে না। প্রিয় ভিউয়ার্স, যে অবস্থান, যে অবসান, যে অবকাঠামো আমরা পুরো বিশ্বজুড়ে দেখতে পাচ্ছি, সেই সূত্রে সে দিনগুলো আসতে আর বেশি দিন বাকি নেই। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করলে বুঝতে পারি যে এ সালমান কিন্তু বয়স্ক হয়ে গেছে। উনাকে আমেরিকা ইসরায়েলের কেউ যদি হত্যা নাও করে তাহলেও কিন্তু আল্লাহর ইচ্ছায় উনি বেশি দিন বেঁচে থাকবেন না। আর উনি মারা যাবার পরপর তিন প্রিন্সদের যুদ্ধ যে শুরু হবে এতে কোনো সন্দেহ নেই। প্রিয় ভিউয়ার্স, আমরা যদি পৃথিবীতে আসা সমসাময়িক আল্লাহর গজব মহামারীগুলোর বিশ্লেষণ করি তাহলেও আমরা সুস্পষ্ট ইঙ্গিত পেয়ে যাই কিয়ামতের সময় তথা ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের সময় ঘনিয়ে এসেছে। লক্ষ্য করুন, করোনা ভাইরাস পুরো পৃথিবী ছেয়ে নিয়েছে। যদি গভীরভাবে লক্ষ্য করেন, করোনা ভাইরাস গত 2 মাসে পৃথিবীতে মহামারী আকার ধারণ করেছে এবং করোনা ভাইরাসের প্রকোপ এখনো পর্যন্ত কাটেনি, কারণ এর কোনো ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি। কিন্তু এটি কাটতে না কাটতে আবার পঙ্গপাল শুরু হয়েছে। পঙ্গপালের গজব করোনা ভাইরাস থেকেও আরও মারাত্মক। এই পঙ্গপালকে আমরা আমাদের ভাষায় ঘাসফড়িং নামে চিনি। কোরআন ও হাদিসের মধ্যে পাওয়া যায় ঘাসফড়িং এর মতো দেখতে এ পঙ্গপাল আল্লাহ তাআলার গজব হিসেবে দুনিয়াতে আরো অনেকবার পাঠিয়েছেন তিনি। এটি নাফরমান ব্যক্তিদের শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এই ঘাসফড়িং বা পঙ্গপাল আমাদের কিরূপ ক্ষতি করছে তা ইতিমধ্যে আমরা বিভিন্ন মিডিয়ায় দেখতে পেয়েছি। এরই মধ্যে ভারত, পাকিস্তানের একটি অংশে ও আফ্রিকাতেও ইতিমধ্যে পঙ্গপাল কোটি কোটি মানুষের খাদ্য, গম, ভুট্টা, চাল, ডাল সব খেয়ে শেষ করে ফেলছে। এবং এ পঙ্গপাল এমন একটি প্রাণী যারা 5 দিনের মধ্যে তাদের বংশবিস্তার 2 গুণ 3 গুণ করে ফেলতে পারে এবং পুরো লক্ষ লক্ষ হেক্টর জমির ফসল খেয়ে শেষ করে ফেলে। একবার চিন্তা করুন,
পৃথিবীতে যদি খাদ্য সংকট তৈরি হয়, বর্তমান পৃথিবীতে যে পরিমাণ মানুষ পঙ্গপাল যদি সব খেয়ে ফেলে, তাহলে মানুষের খাদ্য সংকট সৃষ্টি না হওয়া ছাড়া কোনো উপায় নেই। যারা শহরে অঞ্চলে বসে আধুনিক জীবনযাপন করছে, তারা হয়তো জানে না এই সংকটটা বাস্তবতা। কিন্তু এখনো আমাদের মনে রাখতে হবে, বৃক্ষ থেকে রাব্বুল আলামিনের দয়ায় যে ফল আমরা পেয়ে থাকি, তা কিন্তু এখনো পৃথিবীর মানুষ ভক্ষণ করে। প্রতিদিনের রুটি, ভাতের প্লেটের ভাত, সবকিছুই কিন্তু এই মাটি ফুঁড়ে রব্বুল আলামিনের দয়া ও রহমতে আমাদের প্লেট পর্যন্ত পৌঁছায়। যদি পঙ্গপালের মহামারী আকার ধারণ করে, তাহলে কিন্তু সেটি আন্তর্জাতিক সংকট সৃষ্টি করবে। অনেকের ধারণা এটি আগামী 2 থেকে 1 বছরের মধ্যে বাংলাদেশও আঘাত আনতে পারে। আমরা দোয়া করি আল্লাহ যেন এ দেশকে রক্ষা করে। সুপ্রিয় ভিউয়ার্স, ইমাম মাহাদি আলাইসাল্লামের আগমনের যে লক্ষণগুলো ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, তা অনুধাবন করে আমাদের আল্লাহমুখী হওয়ার সময় চলে এসেছে। প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ও ইস্তেগফারের মাধ্যমে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ইসলামের রশিকে শক্ত করে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, এবং মৃত্যুর আগে পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ভিউয়ার্স, সৌদি আরবে আরেকটি ঘটনা ঘটলে ইমাম মাহাদির আত্মপ্রকাশ হবে। বিষয়টি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।